কচুর লুচি তোমরা অনেকভাবেই খেয়ে থাকো। আজকে আমি কিভাবে রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো কচুর লুচিগুলো আমি কেটে নিয়েছি, যারা কাটতে পারো না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। এখানে একটা আঁশের মতন থাকে, এটাকে এরকম করে ছুলে নিতে হয়, অথবা ছুরি দিয়েও করতে পারো, অথবা তোমাদের যাদের সুবিধা হবে তারা কিন্তু বটি দিয়েও করতে পারো, যার যেরকম সুবিধা হবে সে সেরকম করে নিতে পারো। তো আমি এরকম করে ছুরি দিয়ে গাটা চেঁছে নিয়ে এবার টুকরো টুকরো করে নেব। আমি একটু মিডিয়াম সাইজে রাখলাম, তোমরা তোমাদের পছন্দ মতন রাখবে। এরকম করে পুরোটা লতি ছুলে নিতে হবে। যারা জানো না তাদের জন্য বললাম, যারা জানো তাদের জন্য বললাম না। কচুর লতিটা ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, যে পাত্রটায় করবো সেই পাত্রটায় নিয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। দিয়ে দেবো কিছুটা রসুন কুচানো, পেঁয়াজ কুচানো। একই রকমভাবে আমি পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি, বাটার কোনো প্রয়োজন নেই। আর একটা মিডিয়াম সাইজের আলু আমি এভাবে আলু ভাজার মতন কেটে নিয়েছি। এবার এর মধ্যে যোগ করে দেব হচ্ছে আমাদের প্রয়োজন অনুযায়ী নুন। যে যেরকম পরিমাণে নেবে সে সেরকম পরিমাণে যোগ করে নেবে নুনটা। দিয়ে দেব হলুদ। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, কারণ আমরা এখানে তো কাঁচা লঙ্কারও ব্যবহার করব। রান্নাটা খুব ঝটপট হয় আর খেতে খুবই সুন্দর হয়। যারা কখনো খাওনি তারা একবার অবশ্যই করে খাবে। এবার দিয়ে দেবো প্রায় টু টেবিল স্পুনের মতন কাসুন্দি। কাসুন্দি যদি কারোর কাছে না থাকে সে তার বদলে কাঁচা আম আর সর্ষে বাটা ইউজ করতে পারো। এবার দিয়ে দেবো প্রয়োজন মতন সর্ষের তেল। রান্নাটা যেহেতু পুরোপুরি হাতে মাখা হবে সেই জন্য এখানে আমাদের সর্ষের তেলে আমি ব্যবহার করব, কারণ সর্ষের তেল ছাড়া এই রান্নার স্বাদ গন্ধ কোনোটাই খুলবে না। যেহেতু হাতে মাখা, হাতটা আমায় ব্যবহার করতে হবে। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। এবার আমি হাতের সাহায্যে এটা মেখে নেব। খুব ভালো করে মাখবে যাতে তেলের সঙ্গে মশলাগুলো ভালো করে মিশে যায়। পাঁচ মিনিটের ব্যাপার, শুধু কাজটা করে নিলেই হয়ে যাবে। এবার আমি প্রয়োজন মতন একটু কাঁচা লঙ্কা এর সঙ্গে যোগ করে দেব। আমি গোটা কাঁচা লঙ্কাই অ্যাড করে নিলাম, আবার ভালো করে মেখে নেব একটু। এরকম হাতে মাখা কচুর লতি কারা খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এটা আমাদের মাখা হয়ে গেছে, এটা এবার এক মুখটা বন্ধ করে আমরা গ্যাসে চাপিয়ে দেব। একটু অ্যাড করে দেবো দুটো শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে। নাড়তে হবে না, কিচ্ছু করতে হবে না। ফিরে আসলাম 10 মিনিট বাদে, ঢাকাটা খুলে নিলাম। এবার আমি একটু এটাকে নাড়িয়ে দেব। এটা খেতে খুব সুন্দর হয়, যদি কেউ কখনো খেয়ে থাকো সেও কমেন্ট বক্সে জানিও, আর যে যদি কেউ কখনো না খেয়ে থাকো তাহলে সে একবার পরে খেও কীরকম লাগে সেটা জানিও। এর সঙ্গে তোমরা কিন্তু ছোটো চিংড়ি মাছও যোগ করে দিতে পারো, ভালো লাগে খেতে। এই সময় তোমরা একটু নুনটা চেক করে নেবে, নুনটা কেমন হয়েছে, নুনটা আর ঝালটা, যে যেরকম ঝাল খাও সেই পরিমাণে দেবে। আমি এটাকে এবার একটু দেখবো, লতিটা সিদ্ধ হয়ে গেলে, এ দেখো সিদ্ধ হয়ে গেছে, আলুটাও পাতলা করে দেওয়াতে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে একটু হাই ফ্লেমে দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে একটু শুকিয়ে নেবো। এখানে আমাদের জলের কোনো ব্যবহার হবে না, জলের ব্যবহার করলে কিন্তু কচুর লতিটা আর কি কাদা কাদা হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভাল লাগবে না।
মিনিট পাঁচ সাতেক আমি এটাকে একটু নাড়িয়ে নেব। তো দেখো আমার কচু লতিটা কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, একটা আমি আলু ভেঙেও দেখিয়ে দিই তোমাদের। এই দেখো এটা হয়ে গেছে, আর কচু লতিটাও সিদ্ধ হয়ে গেছে, নিজেরা রান্না করলেই বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।